এই মুহূর্তে সবথেকে আলোচিত বিষয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে গ্রেপ্তারের প্রসঙ্গটি। গ্রেপ্তারের পর তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং সংবাদ মাধ্যমগুলোতে খবর এসেছে তিনি নিজে 3টি বিয়ে করেছেন, রিমান্ডে এমন কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, 3টি বিয়ের একটি মাত্র কাবিন কেন? সেই সঙ্গে এসব বিয়ের কথা আল্লামা মামুনুল হক কেনই বা গোপন করেছিলেন? কি বলছে সংবাদ মাধ্যমগুলো এ প্রসঙ্গে জানাবো। এ সম্পর্কে বিস্তারিত তথ্য, বিস্তারিত তথ্যগুলো জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে 3টি বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। পুলিশ বলছে, এই 3টি বিয়ের মধ্যে 1টি বিয়ের কাবিন করেছেন তিনি, বাকি 2টির কাবিন করেননি। সোমবার 19 এপ্রিল রিমান্ডের প্রথম দিনেই তিনি এই কথা বলেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুনা রশিদ। ডিসি বলেন, কাগজপত্র ও কাবিন না থাকা সত্ত্বেও বিয়ে কিভাবে বৈধ হলো, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বিভিন্ন কুযুক্তি ও অপব্যাখ্যা দেন। জিজ্ঞাসাবাদের শুরুতেই মামুনুলের কাছে তার কথিত বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয়। বিয়ের ব্যাপারে তিনি নিজের মতো করে ব্যাখ্যা দেন, তবে তিনি এটা স্বীকার করেছেন যে তার শেষ 2 বিয়ের কোনো আইনি ডকুমেন্ট তার কাছে নেই। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, জান্নাতুল ফেরদৌস লিপি মামুনুল হকের কথিত ছোট স্ত্রী। জান্নাত আরা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন তিনি। মামুনুল হকের প্রথম স্ত্রী নাম আমিনা তৈয়বা। কথিত মেঝো ও ছোট স্ত্রীর সঙ্গে বিয়ের কোনো কাবিননামা হয়নি বলে সাব মামুনুল হক পুলিশের কাছে জানিয়ে দিয়েছেন। মামুনুল হক পুলিশকে আরও জানিয়েছেন যে 2টি বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে তাদের সঙ্গে, অনেকদিন ধরেই স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছেন তিনি, তবে বিয়ে সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তার কাছে নেই, কাবিননামাও নেই। ওই 2 নারীর ডিভোর্স হওয়ায় তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এগিয়ে যান তিনি। একজনকে তার নিজস্ব একটি মাদ্রাসায় চাকরিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত রোববার 18 এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। মারধর, হুমকি ও ধর্মীয় কাজে ইচ্ছাকৃত গোলযোগ সৃষ্টি এবং চুরির অভিযোগে মোহাম্মদপুর থানায় 2020 সালের 7ই মার্চ দায়ের করা মামলায় তাকে সোমবার 19 এপ্রিল 7 দিনের রিমান্ডে পায় পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই সাজেদুল হক মামুনুল হককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক দেবদাসচন্দ্র অধিকারী রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। তবে এখানে উল্লেখ্য, আদালতে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হক রিমান্ডে থাকা অবস্থায় ইবাদত উপযোগী জায়গায় তাকে রাখার জন্য অনুরোধ করেন এবং আদালত তার এই আবেদন করেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।